মানব পাচারের অভিযোগ, ইউপির পুলিশের হাতে গ্রেপ্তার বাগদার বিজেপি নেতা, বনগাঁ আদালতে হাজির করিয়ে ট্রানজিট রিমান্ডে নিয়ে গেল যোগী রাজ্যের পুলিশ। নির্বাচনের মুখে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার বাগদায়। মানব পাচারের যোগ, বিজেপি নেতাকে গ্রেপ্তার করল যোগী রাজ্যের পুলিশ। অভিযুক্ত স্থানীয় গাঙ্গুলিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের নাম বিক্রম রায়, স্থানীয় বাগদা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক। আগামী 10 তারিখ বাগদাতে উপনির্বাচন, তার আগে বিজেপির যুবনেতা গ্রেপ্তারের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে মানব পাচারের অভিযোগে এদিন বাগদা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। গ্রেপ্তারের পর অভিযুক্তকে এদিন হাজির করানো হয় বনগাঁ মহকুমা আদালতে। এদিন বনগাঁ মহকুমা আদালতে হাজির করিয়ে অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় উত্তরপ্রদেশের পুলিশ। জানা গেছে আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ছেলেটি অত্যন্ত গরিব পরিবারের, আষাঢ় এলাকায় টোটো চালাত। ওর গাড়িতে কয়েকজন প্যাসেঞ্জার যাতায়াত করেছে, তারা উত্তরপ্রদেশে কোনো কারণে ধরা পড়ে, জিজ্ঞাসাবাদের জন্য ওকে নিয়ে যাচ্ছে। যদি দোষী হয় আইনত শাস্তি হবে। উত্তরপ্রদেশ পুলিশের সাথে কথা হয়েছে, যদি দোষ প্রমাণিত না হয় তাহলে পুলিশ ওকে বাগদাতে পৌঁছে দেবে। এর গাড়িতে এর টোটো চালায় ছেলেটি, গরিব ঘরের ছেলে, টোটো চালায় উত্তরপ্রদেশে, না 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 বাগদাতে, আষাঢ়ুতে, গাঙ্গুলিয়ায় বাড়ি, আষাঢ়ুতে টোটো চালায়। এখন ওর টোটোই প্যাসেঞ্জার উঠেছে, এক দুবার প্যাসেঞ্জার উঠেছে। এখন প্যাসেঞ্জার উঠে সেই টোটোর প্যাসেঞ্জার কোথায় গেছে ওর পক্ষে তো বোঝা সম্ভব নয়। এখন সেই প্যাসেঞ্জার গিয়ে সেখানে ধরা পড়েছে। এখন ধরা পড়ার পরে হয়তো তারা কিছু একটা বলেছে, আমি জানি না কি বলেছে, তার জন্য ইনভেস্টিগেশনের জন্য একে নিয়ে গেছে। তো আমাদের কথা হচ্ছে, আমি যেটা আগেও বলেছি এখনো বলছি, যদি সে দোষী হয় তাহলে তার আইনগত ব্যবস্থা যা আছে তার নিশ্চয়ই হবে। আর যদি দোষী না হয়, আমি যেটা পুলিশকে বলেছি, উত্তরপ্রদেশ পুলিশকে, যদি দোষী না হয়, ওরা আমাকে বলেছে ও যদি দোষী না হয় ওর বাড়িতে আমরা পৌঁছে দেবো। যদিও বিষয়টি নিয়ে নির্বাচনের আবহে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, এ বিষয়ে তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, যুব মোর্চার সাধারণ সম্পাদক গ্রেপ্তার হয়েছে, দেশদ্রোহী কাজের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা এটাই চাইব। এর থেকে প্রমাণ হয়ে গেল বিজেপি কাদের নিয়ে দল চালায়। বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক গ্রেপ্তার হয়েছে, উত্তরপ্রদেশের পুলিশ গ্রেপ্তার করেছে, বর্ডার এলাকা দিয়ে আজকে রোহিঙ্গাদের প্রবেশ করিয়ে আই কার্ড আধার কার্ড ভারতবর্ষে করে দিচ্ছে। এইভাবে কত জঙ্গি ভারতবর্ষে ঢুকিয়েছে এরা, এর কোনো ঠিক নেই। এই দেশদ্রোহী কাজের জন্য অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যে কাজ এই বিজেপির এই ছেলেটি করেছে, এই বাগদায় থেকে গ্রেপ্তার হয়েছে, যে মানুষ বুঝুক যে এই দেশদ্রোহিতা করলে যে তার কি শাস্তি হওয়া উচিত। জানা গেছে অভিযুক্তকে আদালতে হাজির করিয়ে ট্রানজিট রিমান্ডে নিয়ে এদিনই উত্তরপ্রদেশের পথে রওনা দেয় সেই রাজ্যের পুলিশ। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা, নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।